বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের নিয়ে যাব বিয়ার লেকে। এই বিয়ার লেকটি রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের অন্তর্গত একটি মোস্ট পপুলার সিনিক ট্রাভেল ডেস্টিনেশন। এটি ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর ট্রেকিংয়ের জন্য। সার্টেল পাশে করে এই বিয়ার লেকে চলে যাওয়া যায়। পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার পথে দুপাশের ঘন সবুজ অরণ্যের দৃশ্য উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা। ঢোকার মুখে রয়েছে একটি ওয়েলকাম সেন্টার। এখান থেকে এই লেকটি ঘুরে দেখার জন্য ম্যাপ এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করে নেওয়া যায়। ৭৫৫ ফিট। এই বিয়ার লেকটি আইস এজে একটি বৃহৎ হিমবাহ থেকে সৃষ্টি হয়েছিল। এই বিয়ার লেকটির চারিদিকটি অ্যালপাইন বনভূমি দ্বারা বেষ্টিত। সারা বছরই ট্যুরিস্টদের জন্য ওপেন থাকে, তবে উইন্টার সিজনে যখন এই লেকটি পুরোপুরি বরফে ঢাকা পড়ে যায় বা ব্যাড ওয়েদার কন্ডিশনের জন্য কিছুদিনের জন্য এই লেকটিকে বন্ধ করে দেওয়া হয়। এরপর বন্ধুরা তোমাদের জানাই এই লেকটির নাম বিয়ার লেক হওয়ার কারণ। আসলে এই লেকটি সৃষ্টির পর্যায়ে এই অঞ্চলের অত্যাধিক শীতলতার কারণে এই বিয়ার লেক এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলই ছিল এখানের বিয়ারদের একমাত্র বাসভূমি। তো সেই থেকে এই লেকটির নামকরণ করা হয় বিয়ার লেক। এই বিয়ার লেকটির চারিদিকে ট্যুরিস্টদের জন্য ওয়াকিং ট্রেল আছে, আর এই ওয়াকিং ট্রেল ধরে পুরো লেকটিকে ঘুরে দেখে নেওয়া যায়। এই ওয়াকিং ট্রেলটিতে বেশ কয়েকটি পয়েন্টও করা আছে। এই পয়েন্টগুলো থেকে এই লেকটির এক এক রকম ভিউ সত্যিই উপভোগ করার মতো। লেকটির জল ছিল একদম কাঁচের মতো স্বচ্ছ আর খুবই ঠান্ডা, তবে এই লেকে কিন্তু বোটিং করা নিষিদ্ধ। এই লেকটির জল এতটাই স্বচ্ছ ছিল যে কোনো কোনো অংশে সূর্যের আলো পড়ে যেন মুক্তোর মতো ঝলমল করছিল। তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এই ওয়াকিং ট্রেলের বিভিন্ন পয়েন্ট থেকে এই লেকের জলের রং এক এক রকম লাগে। কখনো বা গাঢ় নীল, কখনো বা গাঢ় সবুজ। এ এক সত্যি অসাধারণ অনুভূতি। ওয়াকিং ট্রেলটি কিন্তু বেশ লম্বা, তাই প্রত্যেকটি পয়েন্টে বসার জন্য এই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। Thank you.
বিয়ার লেক থেকে বেশ কয়েকটি ট্রেকিং রুট রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ট্রেকিং রুট নিয়ে যায় একটি ওয়াটারফলসে, যেটির নাম হলো অ্যালবার্টা ফলস। বিয়ার লেক থেকে হাইকিং করে এই ফলসটিও কিন্তু ঘুরে দেখে নেওয়া যেতে পারে, কারণ পাহাড়ি ঝর্ণা দেখা একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। কেমন লাগলো তোমাদের বিয়ার লেক অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক ও শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে আজ প্রথম দেখছো, তারা অবশ্যই কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।